ডেকে নেবো আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বর্ধমান থেকে গোল্ড ডিরেক্টর মিস্টার রাজু দাস। আজকে আমি যতটুকু এখানে দাঁড়িয়ে আছি বা যতটুকু আজকে বলতে শিখেছি
সব কিন্তু ব্যক্তি এক দুই সেটা হচ্ছে আমার স্যার স্যারের জন্য একবার গোল্ড পাস এক অংশ কি বলে না পার্সেন্টেজ বলে না ওই যে মানুষের একটা ট্যালেন্ট থাকে আমার কোনো ট্যালেন্ট যা ট্যালেন্ট আছে ওনার আছে আজকে আমি যতটুকু বলতে পারছি ওনার স্যার ওনার ট্যালেন্ট আমার ট্যালেন্ট নেই আমার নিজের উপর যতটা না বিশ্বাস ওনার বিশ্বাস বেশি আমার উপর কাজ করে আজকে আমি যাদেরকে বলি না পজিটিভ পজিটিভ হয়তো আমি বলি সব সময় সবাইকে যে যে পজিটিভটা আমি তোমাদের বলছি দিদি পজিটিভ আমার না স্যারের পজিটিভ স্যার একটা জিনিস আমাকে মাথায় ভালো করে ঢুকে দিয়েছে না বলে কোনোদিন জিনিস হয় না না কিসে অনেকে প্রোগ্রাম করতে আছি মনে হচ্ছে স্যার হবে না আচ্ছা না হলে কি হয়েছে ওই একটা স্যার কথা বলেছে আমি ওটা মানি হলো তো ভালো না হলে কিছু শিখে আসবো কেন শিখার কোনো শেষ কর নেই স্যার এই বয়সে এখনো শিখে যাচ্ছে আমি মাঝে মাঝে বলি সুবেদা বলছি স্যার এখনো বলছে শিখবো কত শিখবে স্যার তাহলে স্যার যদি এই বয়সে এই প্ল্যাটফর্মে এই লেভেলে গিয়ে কী বলে শিখবো আমরা তো কিছুই জানি না তো অনবরত আমাদের একটাই করতে হবে শিখতে হবে শিখতে হবে শিখতে হবে শিখতে হবে শিখতে হবে শিখতে হবে ওগুলো চলবে না চলবে না চলবে না চলবে না চলবে না পড়ে যেতে হবে ঠিক আছে কেন আমরা এগুলোকে বেশি প্রায় অতিরিক্ত গ্রুপ করবো নিজের উপর যদি বিশ্বাস থাকে ভালো কথা যদি না থাকে একটাই বিশ্বাস আমি আমার হাতে সবার হাতে মাদুলি থাকে আমার তো মাদুলি আছে কিন্তু আমার বুকে মাদুলি আছে জানেন আমি তো হনুমান না যে বুকে দেখিয়ে দেব কিন্তু সুকল্যাণ স্যার আছে আমার বুকে রাস্তা অটোমেটিক খুলে যাবে রাস্তার জন্য আপনাকে চেষ্টা করুন মানে চিন্তাও করতে হবে অ্যাক্সিডেন্টের জন্য রাস্তা যেখানে যাবেন শিখে নিতে হবে এইটুকুই আমার স্যারকে এর জন্য মানে থ্যাংক যত বলবো থ্যাংক ততই কম হবে এইটুকুই বলো স্যার।